হাই চ্যানেলে স্বাগতম। আমার আজকের বিষয় ফার্মেন্টেড ভার্জিন কোকোনাট অয়েল। ফার্মেন্টেড কোকোনাট অয়েল কিভাবে ঘরে বানাতে হয় তা আমি এখন আপনাদের দেখাবো। এটা বানাতে তেমন রকেট সায়েন্সের প্রয়োজন পড়ে না, কিন্তু এর শরীরের উপর যে প্রভাব কার্যকারিতা তা রকেট সায়েন্স থেকেও কম নয়। সুস্থ সবল করার ক্ষেত্রে এটি একটি প্রধান ও প্রথম উপজীব্য বিষয়। এটাকে আমি অ্যামসিটিস, আমরা অ্যামসিটিস বা মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড বলে থাকি। প্রথমে আমি চারটি বড় সাইজের নারিকেল নিয়েছি, তা ভেঙে ভেতরের মিষ্টি পানিটুকু আলাদা করে নিয়েছি। এই পানিটুকু আমাদের দরকার নেই, কারণ এতে প্রচুর সুগার থাকে। আমাদের প্রয়োজন নারকেলের শ্বাসটুকু। আমরা ট্রেডিশনাল একটি কোরআনি নিয়ে তা ক্র্যাশ করে নেব। যারা গ্রামে জন্মেছেন আশা করি এই কোরআনি অবশ্যই দেখেছেন। চারটি নারিকেল কোরানোর পর এরকম এক বল পরিমাণ কোরআনি সংগ্রহ হয়েছে। অনেকে হয়তো ভাবছেন যে দৃশ্যের এই অংশটুকু সাদা কালো কেন। ফার্মেন্টেড কোকোনাট অয়েল বানাতে এই অংশটুকু বেশ শ্রমসাধ্য, তাই এই অংশটুকু আমি সাদা কালোই রাখছি। তারপরের কাজ হলো ব্লেন্ডারে কোরানো নারিকেল ব্লেন্ড করা। ব্লেন্ডারের এক লোড পরিমাণ নারিকেলের শ্বাস নিয়ে একটি হাফ গ্লাস ঠান্ডা পানি দেব। আমি ঠান্ডা পানি ব্যবহার করে আগে একটা এক লোড দুধ বের করে নিয়েছিলাম। আমি গরম পানি ব্যবহার করি না, কারণ গরম পানিতে নারকেলের প্রাকৃতিক গুণটি নষ্ট হয়ে যেতে পারে, যা কিনা আগের দুধটি একটু পাতলা ধরনের। দ্বিতীয় লোড নেবার সময় এই পাতলা দুধ আবার ব্যবহার করে ব্ল্যান্ড করব এবং তা করছি। তা কোনো পরিষ্কার সিনথেটিক কাপড়ে ছেঁকে নেব। দেখুন একেবারে সাদা দুধ। ইচ্ছা করলে আমরা দ্বিতীয়বারের মতো এই স্টিলের ছাঁকুনি দিয়েও তা করে নিতে পারি। তাহা একটু সময় লাগে এবং সম্পূর্ণ দুধটুকু পাওয়া নাও যেতে পারে। এর মধ্যে আমি ভিডিওতে এই সংরক্ষিত তরল দুধগুলোকে দুটোভাবে রেখেছি, একটা পাতলা একটা ঘন, এবং সিম্পলি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি ওভারনাইট। এই অংশটুকু আমি দেখাইনি, ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে। তো ওভারনাইট দুধটি ফ্রিজে থাকার পর কার্ডটুকু দেখা যাবে জমে একেবারে গাট্টার মতো হয়ে গেছে। এই যে দেখছেন, এটা হচ্ছে ঘন দুধ, আর পাশে এটা একটু তরল। তো এই শক্ত গাট্টাটুকু আলাদা করে সরিয়ে নিচের পানিটুকু ফেলে দিয়ে আমরা একটা কাচের জারের মুখ বন্ধ করে আবারও 12 ঘন্টা রান্নাঘরের গরম জায়গায় রেখে দেবো। দেওয়ার পর খুলে দেখবো যে এরকম ফার্মেন্টেশন হয়ে এরকম তেল আলাদা হয়ে আছে, কিন্তু কিছু কিছু কার্ড তখনও জমা হয়ে আছে। জারের মুখ খোলার পর সংগ্রহের পালা। ছাঁকুনিতে ছেঁকে নেওয়ার পর চারটি নারিকেলের তেল প্রায় 250 ml, দেখুন এই জারটি প্রায় ভরে গেছে। কি সুন্দর স্ফটিক তুল্য ট্রান্সপারেন্ট ভার্জিন নারিকেল তেল, যার ঘ্রাণে মনটা ভরে যায়। এ ধরনের তেলে 50% ফ্যাট থাকে, যে ফ্যাটে শরীরের ইনফ্লামেশন কমায়, ব্রেইনকে শক্তিশালী করে, এমনকি হার্টের ব্লকেজও দূর করে। তবে কোনোভাবেই বাজারের কেনা অথবা হিট দিয়ে তৈরি করা নারিকেল তেল দিয়ে নয়। ডাক্তার সাহেবরা বলেন এ তেল HDL বাড়ায়, LDL কমায়, শরীরকে শক্তিশালী করে। আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। সামনে আশা করি স্বাস্থ্যসম্মত আর কোনো খাবার নিয়ে, খাবার বানানোর পদ্ধতি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনাদের দোয়া প্রার্থী। সবাই মাস্ক পরুন, ভালো থাকুন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম।